কথায় আছে দুধের স্বাদ ঘোলে মেটানো, এ যেন অনেকটা তেমনই। অন্তত কাশ্মীর না যাওয়া হলেও সেখানকার ঘোরার আনন্দ এবার ঘরের কাছে মিলে যাবে। কাশ্মীরের ডাল লেকে শিকারায় ভ্রমণের ইচ্ছে অনেকের রয়েছে। সেই শিকারা কয়েকদিনের মধ্যেই চালু হতে চলেছে গজলডোবাতে। খুব শীঘ্রই গজলডোবায় চালু হতে চলেছে শিকারা নৌকা ভ্রমণ। ভোরের আলোর পাশে তিস্তা নদীতে অন্যান্য নৌকোর পাশাপাশি চলবে এই শিকারা। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি এই শিকারাগুলি পরিচালনা করবে। শিকারাগুলি তৈরিও হয়ে গিয়েছে। প্রথমে দুটি শিকারা চালু করা হচ্ছে। শিকারায় থাকছে আরামদায়ক চেয়ার। একটি শিকারায় 6 জন পর্যটক বসতে পারবেন। এই শিকারায় ভ্রমণে পর্যটকদের জন্য কিলোমিটার অনুযায়ী 100, 200 ও 300 টাকা খরচ করতে হবে। এই শিকারা চালু হলে পর্যটকদের আগমন বাড়বে, এটা বলাই বাহুল্য।